শুভ সন্ধ্যা বন্ধুরা। 2020 সালে WBCS পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার, এবং প্রকাশিত হওয়ার পর থেকে পরীক্ষার্থীদের মনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এই আনন্দের থেকেও বেশি যেটা দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কাট অফ মার্কস। তার কারণ হচ্ছে কাট অফ মার্কস বিগত যে বছর রয়েছে সেই বিগত বছরের তুলনায় প্রায় হিসাব করে দেখা যাচ্ছে 80 নম্বর বেড়েছে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস বা DSP যেটা আমরা মানে বাংলায় বলে থাকি সাদা বাংলায় সেটার কাট অফ মার্কসের OBC এটা যদি দেখি তাহলে মানে আরো অনেকটা বেশি, প্রায় 100-এর উপর বৃদ্ধি পেয়েছে গতবারের রেসপেক্টে। কাট অফ মার্কসের এই যে একটা বৃদ্ধি সেটা থেকে বহু পরীক্ষার্থীর মনের মধ্যে যে সমস্ত আর কি মানে আশঙ্কাগুলো ভর করছে, একটা মেঘ তৈরি হয়ে যাচ্ছে আশঙ্কা, সেটা কি কি? এক নম্বর হচ্ছে কাট অফ মার্কস এত বেশি সুতরাং WBCS পরীক্ষা দিয়ে কোনো রকম ভাবে কোনো দরকার নেই। দু নম্বর হচ্ছে WBCS এর পেছনে মানে অহেতুক পড়ে থেকে সময় নষ্ট করা আর কি মানে ব্যর্থ হওয়া, কোনোদিনই আর কি মানে এই সমস্ত পরীক্ষাতে আদৌ পাস করা যাবে না, যারা পাস করেছে তারা আর কি মানে ঈশ্বর তুল্য ভগবান, তারা সাধারণ মানুষ নয়, আমাদের মতো সাধারণ মানুষরা কোনোদিন পাস করতে পারবে না। কারো কারো মনে হচ্ছে যে একবার দিয়ে কি পাস করা যায়, এটা একবার দিয়ে কোন রকম ভাবে পাস করা যায় না, ছবার সাতবার চেষ্টা করা হয় ততদিনে আমি অন্য কিছু একটা করে ফেলবো, শেষ পর্যন্ত এইভাবে সময় নষ্ট। অনেকে মনে করছে যে আমার বয়স 30 বছর পেরিয়ে গেছে, আমার আর WBCS এর লাইনে এসে কি হবে, শেষ পর্যন্ত আমি তো পাস করতে পারবো না, সুতরাং আমার এদিকে আর সময় দিয়ে কোনো দরকার নেই, এই রকম একটা আশঙ্কার মেঘ ছড়িয়ে পড়ছে। এবার সেই যে মানে ভাবনা চিন্তা সেগুলো তাদের মনে থাকলে একটা ব্যাপার ছিল, আমি বুঝতে পারতাম না, কিন্তু সবচেয়ে বড় কথা যে সেগুলোর প্রভাব আমার উপর এসে পড়ে, কারণ আমার WBCS এর অনলাইন ব্যাচে যে সমস্ত ভাই বোনেরা পড়ে তারা এরকম মানে আশঙ্কা প্রকাশ করলে তারা হয়তো আমার উপর নির্ভর করে, দাদা হিসাবে মনে করে, সেই জন্য আমাকে এরকম মেসেজ পাঠায় এবং বারবার জিজ্ঞাসা করতে থাকে যে এটা স্যার কিভাবে হবে, বা দাদা তুমি যদি একটু বলে দাও মানে এই ব্যাপারটা থেকে। আমার যেটা মনে হয় যে এই ব্যাপারটা সম্পর্কে বিভিন্ন রকম মানে তাত্ত্বিক কথাবার্তা না বললে একদম WBCS এর রেজাল্ট থেকে দুটো উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা একদম বাস্তবসম্মত উদাহরণ এবং দুজন ব্যক্তি, ঠিক আছে? দেখো আমি ওই জন্য প্রথমে লেখাটাতে শিরোনামই দিয়েছি, সেটা হচ্ছে যে কৃষ্ণ কামাখ্যাগুড়ি থেকে কৃষ্ণনগর, অর্থাৎ আমাদের উত্তর মানে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি যেটা আছে সেখান থেকে আমাদের দক্ষিণবঙ্গে নদিয়া জেলার কৃষ্ণনগর, এখান থেকে দুজন অফিসারের নাম আমি আজকে মানে অফিসার না অফিসার ডেজিগনেট, তারা সিলেক্টেড হয়েছেন এখনো জয়েন করেনি, তাদের আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। এবং দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী একদম ঘটনা, আমার মনে হয় যে সেটা দেখলে তোমাদের যে ভাবনা চিন্তা সেটাতে পরিবর্তন করবে। প্রথমে আমি আসি শ্রী কৌশিক সাহার কথায়, তিনি ওয়েস্ট বেঙ্গল মানে পুলিশ সার্ভিসে সিলেক্ট হয়েছেন, যেটাকে আমরা সচরাচর DSP বলে থাকি। দেখো উনি 2019 সালে DSP পাশ করেছেন, গ্র্যাজুয়েট হয়েছেন, আমরা ধরতে পারি তখন তার বয়স মোটামুটি 20 বছর ছিল। উনি 2020 সালে প্রথমবারের জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমসে বসেন, 2020-তে প্রথমবারের জন্য, তখন তার বয়স ছিল হচ্ছে 21 বছর। 2021 সালে তার মেন পরীক্ষা হয়েছিল, তখন তার বয়স ছিল 22 বছর। 2023-এর ডিসেম্বর মাসে উনি পার্সোনালি টেস্ট দিয়েছেন, তখন নিশ্চয়ই বয়স 23 বছর। আমরা ধরে নিচ্ছি 2024-এ ফেব্রুয়ারিতে উনি সিলেক্ট হলেন DSP হিসাবে, তাহলে ওনার বয়স মোটামুটি এখন তাহলে 24 হবে বা 23-ও হতে পারে, 23-24-25-এর কিছু মধ্যে হবে, আমরা ধরলাম যে 24 বছর। তাহলে তোমরা দেখো যে একজন পরীক্ষার্থী কৌশিক সাহা, শ্রী কৌশিক সাহা, তিনি 2019 সালে মানে 20 বছর বয়সে একজন গ্র্যাজুয়েট হয়ে ফার্স্ট অ্যাটেম্পটে এই মানে ফার্স্ট অ্যাটেম্পটে তিনি DSP হয়েছেন। এবং তিনি যেটা জানিয়েছেন আজকে উত্তরবঙ্গ সংবাদে খবরটা প্রকাশিত হয়েছে, তিনি যেটা জানিয়েছেন যে তিনি মানে কোনো ইনস্টিটিউশনে কোথাও পড়েননি, এবং তার এই যে সম্পূর্ণ প্রস্তুতি সেটা একক প্রস্তুতি, বন্ধু বান্ধবদের সহায়তায় প্রস্তুতি, এবং তার থেকেও বড় কথা ইউটিউবে থেকে উনি অনেক সাহায্য নিয়েছেন, কি বই পড়তে হবে এগুলো জেনেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দেখো একজন সাধারণ পরীক্ষার্থী আমাদের ভাইয়ের মতো তিনি আজকে DSP-র মতো একটা গুরুত্বপূর্ণ পদে নিজেকে নিয়ে গেছেন, এবং সেটা তার মেধা, পরিশ্রম, একাগ্রতা, বন্ধুদের সহযোগিতা, নিজের বুদ্ধি, সমস্ত কিছুর একটা মানে একটা ওই ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, ঠিক আছে? তাহলে আমরা যারা মনে করে থাকি যে আমাদের পক্ষে একবারে পাওয়া সম্ভব নয়, এটা কিন্তু ঠিক নয়। তোমরা আমাকে বলবে যে স্যার এটা তো ব্যতিক্রম। দেখো ব্যতিক্রম তো নিয়মেরই নামান্তর না, ব্যতিক্রমই তো প্রতিষ্ঠা করে যে না সত্যি এরকম ঘটনা বাস্তবে ঘটতে পারে, এটা অবিশ্বাস্য নয়, আমরাও পারি, এবং আমরাই কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করলে পারি, এবং আমরা যে পারি। শ্রী কৌশিক সাহা তার কিন্তু একটা মানে উজ্জ্বল নজির যেটা সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন। এই উজ্জ্বল কথাটা বলা থেকে আমি দ্বিতীয় পরীক্ষার্থীর কথায় আসবো, তিনি হচ্ছেন শ্রী উজ্জ্বল সরকার, তার বাড়ি কৃষ্ণনগরে। তিনি তার ফেসবুক প্রোফাইলে এবং অল অ্যাবাউট WBCS গ্রুপে তার যে মানে প্রস্তুতির সময়কাল সেটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, তোমরা দেখে নিতে পারো। তা তিনি যেটা জানিয়েছেন যে সেটা হচ্ছে যে তিনি 2017 সাল যখন তার বয়স 33 বছর, 2017 সাল যখন
যখন তার বয়স 33 বছর তখন তিনি প্রথমবারের জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন এবং তিনি প্রিলিমিনারি পরীক্ষাতে ফেল করেন। তিনি প্রিলিমসে পাশ করতে পারেননি 2017 সালে, ঠিক আছে। এরপর তিনি 2018 সালে বসেন, তখন তার বয়স 34 বছর। তিনি মানে প্রিলিমসে পাশ করেন, মেনসে পাশ করেন এবং ইন্টারভিউতে কল পান, কিন্তু পার্সোনালিটি টেস্টে তিনি পাশ করতে পারেননি, তাই পিটি ফেল লিখেছি। 2019 তার বয়স 35 বছর। তিনি ফার্দার গ্রুপের ইন্টারভিউতে কল পেয়েছিলেন কিন্তু পাশ করতে পারেনি। এবং শেষে 2020 অর্থাৎ যখন তার বয়স 36 বছর তখন তিনি আর কি মানে প্রিলিমিনারিতে বসেন এবং তারপরে এই ফেব্রুয়ারি মাসের রেজাল্টে তিনি ডিএসপি হিসাবে সিলেক্ট হয়েছেন। তার বয়স হচ্ছে এখন 39 বছর এবং ওটা উনি নিজে অল অ্যাবাউট WBCS গ্রুপে জানিয়েছেন যে তার বর্তমান বয়স হচ্ছে 39 বছর। তাহলে তোমরা দেখো যে একজন ক্যান্ডিডেট যে তার জীবনের প্রথম প্রচেষ্টায় মানে ফার্স্ট অ্যাটেম্পটে ডিএসপি হলো এবং আর একজন ক্যান্ডিডেট যিনি তার একদম মানে জীবনের শেষ প্রচেষ্টা, ঠিক আছে, সেটাতে তিনি ডিএসপি হতে বলেছেন। একজনের বয়স 24 বছর, একজনের বয়স 39 বছর, অর্থাৎ দুজনের বয়সের গ্যাপটা প্রায় 15 বছরের মধ্যে। তাহলে একজন আমরা যে সুতরাং যে সমস্ত পরীক্ষার্থীরা মানে এই কথাটা বর্তমানে ভাবছো যে না আমরা পাস করতে পারবো না, আমাদের পক্ষে এত মানে বেশি বয়স আমাদের পক্ষে আর কি মানে কোয়ালিফাই করা সম্ভব নয়, আমরা WBCS অফিসার হতে পারবো না, ঠিক আছে, মানে এই যে ভাবনা চিন্তাগুলো তোমাদের মনের মধ্যে মানে দৃঢ়ভাবে গেঁথে বসছে, আমি তোমাদেরকে বারবার বলছি যে এই ভাবনা চিন্তাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। দেখো আমি এর আগেও বলেছি আমাদের অল অ্যাবাউট WBCS গ্রুপের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের স্যার শ্রী দীপায়ন গঙ্গোপাধ্যায়, এছাড়া আমি আরো একজন ডিএসপি স্যারের কথা বলেছিলাম, তার নাম হচ্ছে রাকেশ, তিনি বর্তমানে মানে পূর্ব মেদিনীপুর জেলায় ডিএসপি সাহেব পোস্টেড রয়েছেন। এনারাও কিন্তু এরকম মোটামুটি 35-36 বছর বয়সের দিকে গিয়ে WBCS অফিসার হয়েছে এবং প্রথম প্রয়াসে যারা WBCS অফিসার হয়েছেন তাদেরও এরকম নজির আছে। এবং এই অধম মানে আমি 2011 সালে প্রথমবার WBCS দিয়ে আইসেন কমার্শিয়াল ট্যাক্স অফিসার হয়েছিলাম, তুই ডিএসপি না, ঠিক আছে, সেটা বাদ দাও, কিন্তু প্রথম প্রয়াসেও হওয়া যায়, ঠিক আছে। এবং মানে তোমরা যদি মনে করো যে নিজেদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা থেকে হার মানবে না, তাহলে কিন্তু তোমাদের সামনে কোনো বাধা বিপত্তি আটকাতে পারবে না। তোমরা একজন মানুষকে দেখতে পাচ্ছ, আমরা যে বয়সে গিয়ে মানে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবি এরকম 33-34 বছর বয়সে, যে আমাদের দ্বারা কিছু হবে না, আমরা কোনো অবস্থাতেই WBCS অফিসার হয়ে উঠতে পারবো না, এইরকম বয়সে আমরা কি কি পারবো, আমাদের পড়াশোনা থেকে ছেড়ে যাওয়া উচিত, আমাদের আশেপাশের লোকজন নানা রকম উল্টোপাল্টা কথাবার্তা বলতে থাকে এবং সেটার জন্য আমরা কুঁকড়ে যাই, ঠিক আছে, নিজেদেরকে সরিয়ে নিই, নিজেদের ব্যর্থতাকে স্বীকার করে নিই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখো উজ্জ্বল সরকার, শ্রী উজ্জ্বল সরকার, তিনি কিন্তু আজকে 2020 সালে তার লাস্ট অ্যাটেম্পটে পরীক্ষা দিয়ে 39 বছর বয়স আজকে তার বয়স এবং তিনি কিন্তু ডিএসপি হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং একটা মানে আমাদের সবার সামনে একটা উদাহরণ তৈরি করেছেন যে বয়স আলটিমেটলি কোন রকম ফ্যাক্টর নয়, ঠিক আছে, কথায় বলে না যে ওল্ড ইজ গোল্ড, ঠিক আছে, উনি ওল্ড নন, মানে WBCS পরীক্ষার রেসপেক্টে আমি বয়স সীমাটাতে বললাম, ঠিক আছে, ওল্ড ইজ গোল্ড। তা সেই যে জায়গাটা মানে মানুষ যে সোনা ফলাতে পারে তার প্রচেষ্টা থাকলে, তার একাগ্রতা থাকলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ডিটারমিনেশনটা থাকলে একদম যে আমি পারবই এই জায়গাটা থাকলে, সেইটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। যারা পাস করেছেন তারা প্রত্যেকই আমাদের মতো মানুষ, তারা প্রত্যেকে প্রচেষ্টা করেছেন, তারা লড়াই করেছেন, লেখাপড়া করেছেন, তাদের মেধা, পরিশ্রম এবং একাগ্রতা, এই যে তিনটে জিনিস। এবং আরো একটা বড় কথা, সেটা হচ্ছে WBCS পরীক্ষা থেকে আমরা সাধারণত বেরিয়ে যাই তো ধৈর্যহীনতার কারণে, মানে ধৈর্যটা রাখতে পারি না। এটা সবসময় আমাদের মানে কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যে পরীক্ষার সময়সীমা কমানো হোক, 1.5-2 বছরের মধ্যে পুরো ব্যাপারটা কমপ্লিট হোক, পরীক্ষার ভ্যাকেন্সি বাড়ুক, ঠিক আছে, এগুলো তো অন্য কথা, অন্যান্য নিবেদন আবেদন সেগুলো তো চলতেই থাকবে, কিন্তু তার জন্য মানে এইগুলো হচ্ছে না বলে আমি নিজেকে বের করে নিয়ে যাবো এইটা মনে করার কোনো কারণ নেই। তোমার যদি প্যাশন থাকে, তোমার যদি আগ্রহ থাকে যে আমি হব, আমি WBCS অফিসার হব, তাহলে কিন্তু তোমাকে এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে, আজ না হোক কাল সেটা হবে। মানে এই ব্যাপারে, এই বিষয়ে আমার এক ভাইয়ের সাথে আমার আলোচনা হচ্ছিল, সে আমাকে দুটো লাইন লিখে পাঠিয়েছে, আমি সেটা জাস্ট কোট করছি, যে ওই যে যারা ভেঙে পড়েও সামলে আবার হেসে ওঠে, ওদের জন্যই বসন্তে দু একটা পলাশ বাড়তি ফোটে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি লেগে থাকো, তুমি যদি একাগ্র হও, তোমার যদি মনে হয় যে আমি পারবো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারবে না, ঠিক আছে, তোমাকে একাগ্র হয়ে পড়তে হবে। যারা পাশ করেছেন, উজ্জ্বল সরকার হোক, কৌশিক শাহ হোক, তারা নিজেরা লেখাপড়া করেছেন, প্রচেষ্টা করেছেন, নিজেদের মেধা, পরিশ্রম এবং যোগ্যতায় আজকে উত্তীর্ণ হয়ে আমাদের সামনে একটা জ্বলন্ত দৃষ্টান্ত তৈরি করেছেন যে প্রথম অ্যাটেম্পটেও পারা যায়। বয়সের ভারে একজন মানুষকে যখন সমাজের চারদিক থেকে নানা রকম কথা শুনতে হয়, নানা রকম পারিবারিক চাপ চলে আসে মাথায়, পরিবার সামলাতে হয়, সেই দায়িত্ব নিয়েও কিন্তু শেষ পর্যন্ত
পর্যন্ত পাস করে যাওয়া যায়। দুজনেই আমাদের শ্রদ্ধেয়, দুজনেই আমাদের নমস্য, আমরা যারা WBCS এর এই লাইনে আছি। সুতরাং আমি মনে করি যে তোমাদেরকে বাস্তব জীবন থেকে 2020 রেজাল্ট থেকে দুটো উদাহরণ তুলে দেখালাম, তোমরা দুজনের নামই এবারে লিস্টে পেয়ে যাবে। WBCS এর কৌশিক সাহা এবং উজ্জ্বল সরকার, ওনারা DSP হয়েছেন, এবং আমার মনে হয়েছে এইগুলোই আমাদেরকে সামনে জীবন সংগ্রামে আর কি মানে এগিয়ে নিয়ে যাওয়ার পাথেও, যে অন্ধকার থাকলেও শেষ পর্যন্ত সরে গিয়ে মানে কি বলবো আর কি মানে সূর্য উঠবে, মেঘ কেটে গেলে রোদ উঠবে, ঠিক আছে। অর্থাৎ এবং যারা লড়াই করেও শেষ পর্যন্ত টিকে যাবে তাদের জন্য মানে বসন্ত আগে আসবে। আমি চাই তোমাদের জীবনে বসন্ত আসুক, এবং তোমরা এখান থেকে এই ভিডিওটা থেকে সেই অনুপ্রেরণা যদি পাও এবং এগিয়ে চলার দৃঢ়তা যদি অর্জন করতে পারো সমস্ত অন্ধকার কাটিয়ে, তাহলে বোধহয় আমার ভিডিওটা করা সার্থক হবে। ভালো থেকো, আর আমাদের নতুন সাইকোলজি অপশনালের যে ব্যাচ 5 তারিখ থেকে শুরু হয়েছে, কেউ যদি যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে অবশ্যই আমার সাথে মেলের মাধ্যমে যোগাযোগ করো। খুব ভালো থেকো, দ্রুত সফল হও, অফিসার হিসাবে নয়, তোমাদের দাদা হিসাবে, বন্ধু হিসাবে সবসময় তোমাদের সাথে আছি। দ্রুত সফল হও।